নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 12/5/2021 wbbse অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে যে পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে সেই মাধ্যমিক পরীক্ষা নিয়ে কিন্তু হচ্ছে এখনও পর্যন্ত কোনো ডিসিশন নিতে পারেনি সরকার। তো সেই প্রসঙ্গে অনিশ্চিত মাধ্যমিক এরকমই আভাস দিয়েছে গতকাল বোর্ড। তো এই সম্পর্কে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর কল্যাণময় গঙ্গোপাধ্যায় কী জানাচ্ছেন, আসুন তেনার প্রতিবেদনটা একটু দেখে নেবো বা তিনি তেনার কী মতামতটা জেনে নেব। তো তো তারই পক্ষে বলি যে গতকালে যেটা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে বা অনুমান করা হয়েছে যে আপাতত 1 জুন থেকে মাধ্যমিক পরীক্ষা হবে না, কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কী বললেন তো আসুন দেখে নিই বিস্তারিত। তার আগে বলি যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসম্মত খবর পাওয়ার জন্য। তো দেখে নেবো মাধ্যমিক পরীক্ষা নিয়ে, 2021-এর মাধ্যমিক পরীক্ষার্থী নিয়ে পরীক্ষা নিয়ে পরীক্ষার্থী থেকে ছাত্রছাত্রী থেকে শিক্ষক থেকে শুরু করে অভিভাবকরা সকলেই কিন্তু উদ্বেগের মধ্যে রয়েছেন, অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। কারণ আর সামনেই মাত্র 18-19 দিন পর মাধ্যমিক পরীক্ষা রয়েছে, ডেট অনুযায়ী আগের ডেট যদি ধরা হয়, কিন্তু সেই ডেট যে নির্দিষ্ট দিনে পরীক্ষা হবে না সেরকম আগেই ইঙ্গিত দিয়েছে বোর্ড। তবে এবারে বোর্ড কী বলতে চাইছে আসুন দেখে নিই। বোর্ডের সভাপতি, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর কল্যাণময় গঙ্গোপাধ্যায় কী বলতে চাইছেন এই মাধ্যমিক পরীক্ষা 2021 নিয়ে। অনিশ্চিত মাধ্যমিক রিপোর্ট গিয়েছে নবান্নে, আজ হতে পারে সিদ্ধান্ত, আজকেই সিদ্ধান্ত হতে পারে মাধ্যমিক নিয়ে, সেরকমই জানানো হচ্ছে। এবং আসুন দেখে নিই চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা নিয়ে অনিশ্চয়তার মেঘ এখনও কোনোভাবেই কাটছে না। 2021 সালের মাধ্যমিক পরীক্ষার সূচি 1 জুন থেকে 10ই জুন পর্যন্ত হওয়ার কথা, কিন্তু নির্ধারিত সময়ে সূচি আদৌ পরীক্ষা হবে? জানা গিয়েছে যে বর্তমান কোভিড পরিস্থিতি বজায় থাকলে জুনের পরীক্ষা নেওয়া কার্যত অসম্ভব, এমনই মনে করছেন পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ। তাহলে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যৎ কী? পর্ষদ সূত্রে জানা গিয়েছে যে পরীক্ষা পিছনো হবে না, হবে কি না বা বাতিল করা হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। নবান্নে স্ট্যাটাস রিপোর্ট পৌঁছেছে এবং সম্ভবত আজ বুধবার সিদ্ধান্ত হতে পারে। এবং দেশজুড়েই বেলাগাম করোনা সংক্রমণ, রাজ্যে দৈনিক করোনার সংক্রমণের সংখ্যা প্রায় 20,000 ছুঁই, এই পরিস্থিতিতে রাজ্য জুড়ে আংশিক লকডাউন চলছে এবং বন্ধ লোকাল ট্রেন পরিষেবা, গণপরিবহন ব্যবস্থা অর্ধেক হয়ে গেছে। এর মধ্যে লোকাল ট্রেন বন্ধ থাকার বিষয়টি বেশি ভাবাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদকে। জানা গিয়েছে যে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার আগেই জেলাগুলিতে ট্রেনের মাধ্যমে উত্তরপত্র পাঠিয়ে দিয়ে থাকে পর্ষদ, কিন্তু লোকাল ট্রেন পরিষেবা বন্ধ থাকার কারণে পর্ষদের বর্তমানে উত্তরপত্র পাঠানোর বুকিং নিচ্ছে না রেল। পাশাপাশি রাজ্যের একটি বড় অংশের শিক্ষক শিক্ষিকা স্কুলে পৌঁছানোর জন্য লোকাল ট্রেনের উপর নির্ভরশীল, ফলে এই পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণ করলে শিক্ষক শিক্ষিকা এবছরের প্রায় 12 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থী যাতায়াতের ক্ষেত্রে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে পারেন। এই সব কারণেই পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা সম্ভব নয় বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এবং সংবাদ মাধ্যমকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে আপাতত মাধ্যমিক পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী হচ্ছে না, তবে পরীক্ষা পিছিয়ে যাবে না বাতিল হবে সেই সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। জানা গিয়েছে যে ইতিমধ্যে রাজ্য সরকারের এই সঙ্গে বিষয়ে আলোচনা হয়েছে পর্ষদের আলোচনায়, রাজ্যের তরফে পর্ষদের কাছে জানতে চাওয়া হচ্ছে যে পরীক্ষা না হলে কীভাবে মূল্যায়ন করা হবে পরীক্ষার্থীদের, কিসের ভিত্তিতে দেওয়া হবে নম্বর, ইতিমধ্যে তা নিয়ে পর্ষদের অন্দরে আলোচনা শুরু হয়েছে বলে পর্ষদ সূত্রে খবর। করোনা পরিস্থিতিতে সরকারের কোনো সিদ্ধান্ত না আসায় বেশ কিছুদিন ধরেই জুনেই মাধ্যমিক পরীক্ষা নেওয়ার প্রস্তুতি চালাচ্ছিল পর্ষদ, এবং 2,839টি পরীক্ষা কিন্তু বাড়িয়ে 4,200টিও করা হয়েছিল, বানিয়ে ফেলা হয়েছিল পরীক্ষার্থীদের পরীক্ষা হলে বসানোর রূপরেখা, কোন ঘরে কতজন পরীক্ষার্থী বসবেন এবং শিক্ষক শিক্ষিকারা কোন কোন বিধি মানবেন এই বিষয়েও সিদ্ধান্ত নিয়েছিল পর্ষদ। কিন্তু করোনা পরিস্থিতি ক্রমাগত অবনতির জেরে চলা পরিস্থিতির জন্য মাধ্যমিক পরীক্ষার কার্যত অসম্ভব বলে মনে করছেন পর্ষদকর্তারা। তবে শেষ পর্যন্ত পরীক্ষার ভবিষ্যৎ কী হবে তা নিয়ে রাজ্য সরকার চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় সব মহল। যদিও অভিভাবক ও পরীক্ষার্থীদের মতে যাই সিদ্ধান্তই নিক রাজ্য সরকার তা দ্রুত ঘোষণা করা হোক, কাটুক অনিশ্চয়তার মেঘ। তাহলে দেখতে পাচ্ছি মাধ্যমিক পরীক্ষা নিয়ে মোটামুটি আজকে একটা সিদ্ধান্ত হতে পারে এই প্রতিবেদন থেকে বোঝা যাচ্ছে। তো আজকে কোনো আপডেট পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।